আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি সাবরিন জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার চালু হতে যাচ্ছে একদিনে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা। জানুয়ারিতে ই পাসপোর্টের সঙ্গে শুরু হবে নতুন এই সুপার এক্সপ্রেস ডেলিভারি। সৌদি আরবে আকামা, ভ্যাট ও ইন্স্যুরেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে ফি বৃদ্ধি, দুর্বিষহ প্রবাসীদের জীবন, পূর্ণদের বেতন কমছে আর কাজ পাচ্ছেন না নতুনরা। এবং সম্পদশালী দেশ আরব আমিরাতের জনবহুল নগরী দুবাই আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্র, পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা এই বৈশ্বিক নগরীতেই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানুষের জরুরি প্রয়োজনকে মাথায় রেখে এবার একদিনে পাসপোর্ট ডেলিভারি ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। তবে এর ফি ধরা হচ্ছে জরুরি পাসপোর্টের চেয়ে একটু বেশি। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে ই পাসপোর্টের সঙ্গে চালু হবে নতুন এই সুপার এক্সপ্রেস ডেলিভারির ব্যবস্থা। রনক হাসানের রিপোর্ট। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, চিকিৎসক জরুরি ভিত্তিতে দেশের বাইরের হাসপাতালে নিয়ে যেতে বললেন আপনাকে, কিন্তু পাসপোর্ট তো নেই, আর আজ করতে দিলেও কমপক্ষে 7 দিন সময় লাগবে। এখন সমাধান কি? মানুষের এসব জরুরি প্রয়োজনকে মাথায় রেখে এবার একদিনে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। তবে এর ফি ধরা হচ্ছে জরুরি পাসপোর্টের চেয়ে একটু বেশি। সাধারণত 3,450 টাকা ফি দিয়ে একজন আবেদনকারী কমপক্ষে 21 দিনে এবং 6,900 টাকা দিয়ে 7 দিনে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে সুপার এক্সপ্রেস ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে আজ পাসপোর্টের জন্য আবেদন করলে আগামীকালই পাসপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে অধিদপ্তর। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে ই পাসপোর্টের সঙ্গেই চালু হবে নতুন এই ডেলিভারি ব্যবস্থা। তবে শুধুমাত্র পুরাতন আবেদনকারী, মেয়াদ উত্তীর্ণ কারণে রি ইস্যু এবং যাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না, তারাই একদিনের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত রি ইস্যু, তথ্য পরিবর্তন, সংশোধন আবেদন ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানিয়েছে, অধিদপ্তরে ই পাসপোর্ট নিয়ে গঠিত একটি কমিটি সাধারণ ও জরুরির পাশাপাশি সুপার এক্সপ্রেস নামে নতুন এক ধরনের ডেলিভারির প্রস্তাব দিচ্ছে। যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশেই পাসপোর্টের সুপার এক্সপ্রেস ডেলিভারি দেওয়া হয়। যাদের পাসপোর্ট পাওয়া খুবই জরুরি, তারা অতিরিক্ত টাকা দিয়ে এই ব্যবস্থায় পাসপোর্ট নিয়ে থাকেন। কত হচ্ছে সুপার এক্সপ্রেসের ফি? এখনও টাকার বিষয়টি চূড়ান্ত করা না হলেও 13,000 থেকে 14,000 টাকা প্রস্তাব করা হতে পারে বলে জানা গেছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ই পাসপোর্টের মেয়াদ হচ্ছে 10 বছর। এই পাসপোর্টের 2 ধরনের ক্যাটাগরি হচ্ছে, একটা 48 পৃষ্ঠার এবং অপরটি 72 পৃষ্ঠার। যারা বেশি পৃষ্ঠার পাসপোর্ট নিতে চান তাদের ফির পরিমাণ একটু বেশি দিতে হবে। সাধারণত ই পাসপোর্টের জন্য 6,000 এবং এক্সপ্রেস বা জরুরি ই পাসপোর্টের জন্য 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত দেয়া লাগতে পারে। তবে টাকার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। রনক হাসান, বাংলা টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 73তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন। সফর উপলক্ষে নেত্রীর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নাগরিক সংবর্ধনার আয়োজন করছে। আগামী 23 থেকে 28 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকবেন প্রধানমন্ত্রী। 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। ওই ভাষণে রোহিঙ্গা সংকট সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু স্থান পেতে পারে। যুক্তরাষ্ট্রের সময় 23 সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছাবেন। সেদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের হিল্টন হোটেলের হল রুমে প্রধানমন্ত্রীর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নাগরিক সংবর্ধনার আয়োজন করছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সদীপ ওয়াজেদ জয় সহ বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন। সৌদি সরকার আকামা, ভ্যাট ও ইন্স্যুরেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে আগের তুলনায় ফি বৃদ্ধি করায় পূর্ণ নতুন সব বাংলাদেশি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পূর্ণদের বেতন কমছে আর নতুনরা কাজই পাচ্ছেন না, ফলে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার লাখো লাখো মানুষ চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন।
বিস্তারিত দেখুন রনক হাসানের রিপোর্টে। সৌদি আরবে সৌদি সরকার ঘোষণা অনুযায়ী 12টি পেশায় প্রবাসীরা এখন আর কাজ করতে পারবে না। এখন বাংলাদেশ থেকে যারা নতুন বিষয়ে আসবেন সৌদি আরবে, তারা খোঁজ নিয়ে আসবেন তাদের এই 12টি পেশার মধ্যে পড়ে কিনা। বর্তমান সৌদি সরকার যে সংস্কারের মাধ্যমে যাচ্ছে, এর ফলে সৌদি বেশিরভাগ প্রবাসীরা বেকার হয়ে যাবেন। আক্ষেপের সুর প্রবাসীদের কণ্ঠে। অধিকাংশ প্রবাসী বলছেন, গত 21 বছর ধরে যা হয়নি সৌদি আরবে এখন তাই হচ্ছে। সৌদি সরকার আকামা, ভ্যাট ও ইন্স্যুরেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে আগের তুলনায় ফি বৃদ্ধি করেছে। বলা যেতে পারে পুরনো নতুন সব বাংলাদেশির জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একদিকে পুরনোদের বেতন কমছে আর অন্যদিকে নতুনরা কাজই পাচ্ছেন না। ফলে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার লাখ লাখ মানুষ চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। সৌদি আরব প্রবাসীদের কাজ করার সবচেয়ে বড় খাত হলো গৃহবাসস্থান নির্মাণ সামগ্রী দোকান। এই খাতে প্রবাসীদের কাজের নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা প্রবাসীরা খুব ক্ষতিগ্রস্ত হলাম। এই নিয়ে আমরা খুবই চিন্তিত আছি। আমি আমার কফিলের মাধ্যমে অনেক টাকা ইনভেস্ট করেছি, এখন এই চশমা ব্যবসা না করতে পারলে আমি অনেক ক্ষতির সম্মুখীন হব। গত 2 দশক সৌদি আরব অনেকটা রাজার হালে দিন কাটিয়েছেন প্রবাসীরা। চাকরি, ব্যবসা সব ক্ষেত্রে সুযোগ সুবিধা ছিল, কিন্তু এখন চিত্র পুরোটাই ভিন্ন। একটা লোক বছরে যে টাকা কামাবে তার পুরো অংশটাই যদি কফিল এবং সরকারকে দিতে হয়, তাহলে এখানে বেঁচে থাকা অথবা টিকে থাকা অথবা বসবাস করার মতো কোনো অবস্থায় তাদের থাকবে না। যারা আসতে আছে তাদেরকে আমি তাদের কাছে আমার একটা অনুরোধ, তারা যেন আর না আসে। হ্যাঁ, বর্তমানে কারণ কি সৌদি আরবের হালাত বহুত খারাপ। এখন মনে করেন যারা পুরান মানুষ আছে তারাই ভাত পাইতে আছে না। অভিজ্ঞ প্রবাসীরা বলছেন, দেশের মানুষ যেন সৌদি ভিসা পেলেই আসার জন্য উদগ্রীব হয়ে না ওঠেন। জেনে শুনে ও বুঝে মরুর দেশে পাড়ি জমানোর আহ্বান জানানোর পাশাপাশি এই ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় প্রচার প্রচারণা চালিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। রনক হাসান, বাংলা টিভি, ঢাকা। বাংলাদেশি আয়েশা আহমেদ আবারও আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক 2018 জুনিয়র ব্রেকথ্রু বিজ্ঞান প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছেন তিনি। সারা বিশ্বে প্রায় 170টি দেশের 11,000-এরও বেশি প্রতিযোগী এতে অংশ নেন। প্রতিযোগিতায় এখন তিনি পপুলার ভোটিং রাউন্ডে আছেন। অনলাইন ভোটের আওতায় গত বছর একই প্রতিযোগিতায় আয়েশা সেমিফাইনালে উঠেছিলেন, কিন্তু অল্প কিছু ভোটিংয়ের জন্য ফাইনালে উঠতে পারেননি। এবার আপনার একটি লাইক, লাভ, ওয়াও আয়েশাকে ফাইনালে উঠতে সাহায্য করবে। তাদের সাফল্য বাংলাদেশের সুনাম বয়ে আনবে। জানা যায়, আয়েশার বাবা মনির আহমেদ আবুধাবিতে উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা ও কনসালট্যান্ট। বাবার চাকরির সুবাদে তিনি আবুধাবির সৈফাত স্কুলে গ্রেড 12 পর্যন্ত পড়াশোনা করেছেন। আয়েশার গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন তিনি। কানাডার সাসকাতুনে অভিবাসন বিষয়ক এক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাসকাতুন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে গত 11 সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কানাডার ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ মন্ত্রী আহমেদ হোসেন। আরও ছিলেন এমপি ম্যাট ডেক্রোসি, কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার এমপি নাথানিয়েল এরোস্কিনে স্মিথ, সাইফুল আহমেদ, আমিনুর রহমান, সাদিকুর রহমান ও সাসকাচেওয়ানে বাংলাদেশের অনারারি কনসাল রব নরিশ সহ আরও অনেকে। পরে নৈশভোজের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়। ইতালিতে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থাকে গতিশীল ও শক্তিশালী করতে নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত 15 সেপ্টেম্বর সন্ধ্যায় রোমের তর পিনাত্তারার স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় এতে সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুজ্জামান লাকি সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর সভাপতি নজরুল ইসলাম মাঝি ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদকে স্ব পদে বহাল রেখে সবার মতামত ও সমর্থনে আগামী 1 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী 1 বছরের জন্য নতুন করে কাউকে স্থান দেয়া হবে না এবং কেউ পরপর 3টি সভায় অনুপস্থিত থাকলে তার পদ বাতিল হবে। এ সময় সংগঠনের সাবেক সভাপতি প্রয়াত পরম কৃষ্ণ সাহার স্মরণে আসন্ন ফুটবল টুর্নামেন্ট সফল করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। বর্ণাঢ্য আয়োজন ও জাঁকজমকপূর্ণভাবে ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে গেল সিলেট উৎসব। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার প্যারিসের পন্থা হলে উৎসবটি উদযাপন করা হয়। এতে আলোচনা সভা, গুণীজনদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হেনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। এ সময় প্রবাসী শিশুদের বাংলা শিক্ষার জন্য ছুটির দিনে একটি স্কুল চালুর সুপারিশ করেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হারামাইন হোসেন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির সহ আরও অনেকে। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি রাসায়নিক ও প্রাণ রাসায়নিক বিজ্ঞানীদের দ্বিতীয় কনভেনশন হয়ে গেল উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বিজ্ঞানীরা এই কনভেনশনে যোগ দেন। গত 11 আগস্ট এই কনভেনশনের আয়োজন করেছিল বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা। উইসকনসিনে নিবন্ধিত এই অলাভজনক সংগঠনটি যাত্রা শুরু করে 2016 সালে। উত্তর আমেরিকায় কেমিক্যাল ও বায়োকেমিক্যাল বিষয়গুলোতে অধ্যয়নরত ও পেশাজীবী বাংলাদেশিদের উৎকর্ষ সাধনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, বিভিন্ন ধরনের মিটিং, পেশাগত যোগাযোগ, সেমিনার, সিম্পোজিয়াম, পেপার ও রিপোর্ট প্রকাশনের মাধ্যমে নেটওয়ার্কিং তৈরি করার জন্য কাজ করে আসছে এই সংগঠনটি। যুক্তরাজ্যের প্রাচীনতম ক্যারাম খেলার প্রতিষ্ঠান সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত প্রথম ক্যারাম গোল্ড কাপ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গত 16 সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করা হয়। সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি জুলহাস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত মেয়র জন বিক্স। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর ভিক্টোরিয়া অবাজ, কাউন্সিলর সাবরিনা হোসেন। এই খেলায় প্রবাসী বাংলাদেশি সহ মোট 40টি টিম অংশগ্রহণ করে। আগামী রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তেল মজুদের দিক থেকে আমিরাত বিশ্বে সপ্তম স্থানে রয়েছে, আর প্রাকৃতিক গ্যাস মজুদে দেশটির অবস্থান 17তম। তেল ও গ্যাস থেকে অর্জিত রাজস্ব দিয়ে স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা ও অবকাঠামোর ব্যাপক উন্নতি সাধন করেছে দেশটি। আমিরাতের সবচেয়ে জনবহুল নগরী দুবাই। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক নগরী এবং আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্র। বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন বুর্জ আল খলিফা এই দুবাই শহরে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ সংযুক্ত আরব আমিরাত নিয়ে রনক হাসানের বিশেষ ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দুবাই সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। 1833 সাল থেকে দুবাই শাসন করে আসছেন আল মাকতুম পরিবার। দুবাইয়ের বর্তমান শাসকের নাম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। দুবাইয়ের প্রধান রাজস্ব আয় আসে পর্যটন, রিয়েল এস্টেট এবং অর্থনৈতিক সেবা খাত থেকে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী চলাচলের ক্ষেত্রে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। 2014 সালে দুবাই বিমানবন্দর যাত্রী চলাচলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরকেও ছাড়িয়ে যায়। সংযুক্ত আরব আমিরাতে দেশব্যাপী 1200 কিলোমিটার রানওয়ে রয়েছে, এর মাধ্যমে সকল প্রধান নগরী ও বন্দর যুক্ত। দুবাই মেট্রো আরব উপদ্বীপে প্রথম শহুরে ট্রেন নেটওয়ার্ক। আমিরাতের প্রধান সমুদ্র বন্দরগুলোর মধ্যে রয়েছে খলিফা বন্দর, জায়েদ বন্দর, পোর্ট জেবেল আলী, পোর্ট রশিদ, পোর্ট খালিদ, পোর্ট সাইদ ও পোর্ট খরফাক্কান। বর্তমান পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন এই বুর্জ আল খলিফা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এই ভবনটি 2010 সালের 4 জানুয়ারি উদ্বোধন করা হয়। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় 2004 খ্রিস্টাব্দে আর কাজ শেষ হয় 2009 খ্রিস্টাব্দে। এটি তৈরিতে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সার্কভুক্ত দেশগুলোর প্রবাসী জনসংখ্যার কারণে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট অন্যতম জনপ্রিয় খেলা। এদেশে প্রায়ই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও দুবাইয়ে অবস্থিত। রনক হাসান, বাংলা টিভি, ঢাকা। বিশ্ব বাংলা এবার বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। লেবাননের সড়ক দুর্ঘটনায় শাহ আলম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত, স্বামীর মরদেহ দেশে পাঠানোর আকুল আবেদন স্ত্রীর।
বাংলায় স্বাগত আরো একবার। লেবাননের আন্তুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহ আলম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত 13 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত আব্দুর রহমানের স্ত্রী বাংলাদেশ থেকে পাঠানো এক ভিডিও বার্তার মাধ্যমে বৈরুত দূতাবাসের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন অতি দ্রুত তার স্বামীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। আরও জানাচ্ছেন বাবু সাহা। গত 3 বছর আগে পরিবারের সুখ শান্তি আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় লেবাননে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামের শাহ আলম। লেবাননে বসবাসরত শাহ আলমের ভাই জানান, কাজ শেষে স্থানীয় সময় রাত 8টায় মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন শাহ আলম ও তার বন্ধু আরিফ। আন্তুরা নামক স্থানে আসলে একটি প্রাইভেট কার পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় পুলিশ দুজনকে উদ্ধার করে লেবাননের সাইদিত লেবানন হাসপাতালে ভর্তি করে। 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলম। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাথায় ও বুকে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের বাবা আব্দুর রৌফ ও মা হোসনে আরা বেগম। বাংলাদেশে তার স্ত্রী ও 4 বছরের এক পুত্র সন্তান রয়েছে। এদিকে শাহ আলমের মৃত্যুর খবর বাংলাদেশের নিজ এলাকায় পৌঁছলে পরিবারের শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ থেকে নিহতের স্ত্রী এক ভিডিও বার্তায় বৈরুত দূতাবাসের কাছে স্বামীর লাশ ফেরত দেওয়ার জন্য আবেদন করেছেন। শাহ আলমের মৃত্যুতে প্রবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন। বাংলা টিভি নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে 6 বছরের কারাদণ্ড, 2 বার বেত্রাঘাত ও 30,000 রিংগিত জরিমানা করেছে দেশটির একটি আদালত। মালয়েশিয়ান সংবাদ মাধ্যম NST.com এর মাধ্যমে এ বিষয়টি জানা যায়। দণ্ডিত ব্যক্তি মোহাম্মদ মহিউদ্দিন মামুন জাল পাসপোর্ট ও ভিসা তৈরি এবং পর্যটন ভিসার অপব্যবহার সহ 16টি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। খবরে বলা হয়, মহিউদ্দিনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। বিচার চলাকালে তিনি আদালতকে বলেন, আমাকে জেল দিন, জরিমানা দেওয়ার মতো টাকা আমার নেই। রায়ে বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে কিছু অপরাধ তিনি জালান আফুক জহর বারুর ভাড়া বাড়িতে ঘটিয়েছেন। মাত্র 4 বছর বয়স থেকে সঙ্গীতকে আপন করে নেয়া একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রুনা আক্তার। লেখাপড়ার পাশাপাশি প্রবাসী এ তরুণী প্রতিনিয়ত বাংলা গানের চর্চাও করে চলেছেন সমানতালে। যদিও আরব দেশগুলোতে সঙ্গীত চর্চার সুযোগ খুব সীমিত, রুনাদের 7 সদস্যের পরিবার প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে কুয়েতের জিলিপ আল সুয়েখের একটি বাসায় বসবাস করে আসছেন। প্রবাসী এই তরুণী কণ্ঠশিল্পীর কথা জানাচ্ছেন আমাদের কুয়েত প্রতিনিধি আহজুবেদ। কুয়েতের বাংলাদেশ কমিউনিটিতে 5 বছর বয়স থেকে বেড়ে ওঠা রুনা শুরুর দিকে ক্লাসিক্যাল মিউজিকের তালিম নিয়েছিলেন সুমন সরকারের কাছ থেকে, আর বর্তমানে গানের উপর নিয়মিত তালিম নিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কেকা মুখার্জির থেকে। আমার নাম রুনা আখতার কেয়া, আমি কুয়েত চিলিবাল শুয়েক বাসিয়াতে আমার মা বাবা ভাই বোনকে নিয়ে কুয়েতে আছি। হাতে করে শিখেছি ছোটবেলায় আমার ওস্তাদ সুমন সরকার থেকে। এখন আমি কারেন্টলি যার কাছে শিখছি উনি হচ্ছে আমাদের কুয়েতের অনেক বড় উস্তাদ, উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, গুরু কেকা মুখার্জি। বাংলাদেশে জন্ম নেয়া রুনার লেখাপড়া শুরু কুয়েতের ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুলে, আর বর্তমানে অধ্যয়ন করছেন আরব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। কুয়েতে গান শেখার সেরকম সুযোগ নেই, আর যেটুকু সুযোগই আছে তা কাজে লাগিয়ে সঙ্গীত জগতে একের পর এক সুনাম অর্জন করেছেন রুনা। যারা আমাকে ভালোবাসেন, আমার গান শুনেন, তাদের কাছে আমার একটাই চাওয়া কি আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া এবং ভালোবাসা দেবেন। কুয়েতে 2017 সালে অনুষ্ঠিত 25টি স্কুলের প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রুনা। বর্তমানে পছন্দের কণ্ঠশিল্পী রুনা লায়লার মতো বিশ্বখ্যাতি অর্জন করার পাশাপাশি লেখাপড়া করে ভবিষ্যতে গান নিয়ে স্বপ্ন দেখেন তিনি। আমার খুব বড় একটি স্বপ্ন কি আমি গানকে নিয়ে কিছু বড় কিছু করব, গান শিখব আগামীতে আরো বেশি করে শিখব। কে আক্তার রুনা কুয়েত বাংলাদেশ কমিউনিটির কাছ থেকে পেয়েছেন অনেক সম্মাননা ক্রেস্ট, প্রশংসাপত্র আর ভালোবাসা। কুয়েত প্রবাসীদের বিনোদনে করেছেন মুগ্ধ। রুনার স্বপ্ন বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষকে আরও বেশি কিছু দিতে। দেশ বিদেশের সকল মানুষের কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন রুনার মা বাবা। আপনারা সবাই আমার মায়েরা দোয়া করিবেন, দেশে এবং বিদেশে
আমার মায়ের গান শুনেন বা আগামীতে শুনবেন, তো আমার মায়ের জন্য আফারা দোয়া করবেন। বাংলা টিভি নিউজ ডেস্ক। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচে দর্শক গ্যালারি ছিল বাংলাদেশি প্রবাসীদের দখলে। প্রবাসীরা নানা সাজে সজ্জিত হয়ে মাঠে আসেন। বিভিন্ন আকৃতির টাইগারের প্রতিকৃতি, ব্যানার, ফেস্টুন, মাথায় লাল সবুজ খচিত হেডব্যান্ড এবং লাল সবুজের পতাকায় ছেয়ে যায় দুবাই স্টেডিয়াম। 30,000 দর্শকের মধ্যে প্রায় 25,000 ছিল বাংলাদেশি। এদিকে খেলা শেষে আরবা মিরাতের একটি সামাজিক সংগঠন দর্শক গ্যালারি পরিষ্কার করার মাধ্যমে বিজয় উদযাপন করেন। আরব আমিরাতে পজিটিভ বাংলাদেশ স্থাপন করাই মূলত এ টিমের উদ্দেশ্য। এই সংগঠন ছাড়াও বহু সংখ্যক প্রবাসীদেরকে গ্যালারি পরিষ্কার করতে দেখা গেছে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো আরেকবার। এবার চালু হতে যাচ্ছে একদিনে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা। জানুয়ারিতে ই পাসপোর্টের সঙ্গে শুরু হবে নতুন এই সুপার এক্সপ্রেস ডেলিভারি। সৌদি আরবে আকামা, ভ্যাট ও ইন্স্যুরেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে ফি বৃদ্ধি, দুর্বিষহ প্রবাসীদের জীবন, পুরনোদের বেতন কমছে আর কাজ পাচ্ছেন না নতুনরা। সম্পদশালী দেশ আরব আমিরাতের জনবহুল নগরী দুবাই আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্র, পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা এই বৈশ্বিক নগরীতেই। এবং লেবাননে সড়ক দুর্ঘটনায় শাহ আলম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত, স্বামীর মরদেহ দেশে পাঠানোর আকুল আবেদন স্ত্রীর। দর্শক, এ ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।